বাংলাদেশ বিমানের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের যুক্তরাজ্য সফর উপলক্ষে মতবিনিময় সভা ও নৈশ ভোজের আয়োজন করা হয় ওল্ডহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। বাংলাদেশ বিমানের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের যুক্তরাজ্য সফর উপলক্ষে এক মত বিনিময় সভা ও নৈশ ভোজের আয়োজন করা হয় ওল্ডহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে। বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী নুরুল আলীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মানচেস্টার বিমানের ম্যানেজার মাহমুদুর রহমান, স্টেশন ম্যানেজার আনিসুর রহমান, মজাহিদ খান ডিএল ও ইকবাল আহমদ সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি বিমানের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় কেক কাটা হয়। মানচেস্টার থেকে সরাসরি সিলেটে বিমানের ফ্লাইট পরিচালনার জন্য বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অতিথিরা। ঢাকাতে তৃতীয় টার্মিনাল সম্পূর্ণরূপে চালু হলে এটি দক্ষিণ এশিয়ার ভ্রমণ পিপাসুদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাব হয়ে উঠবে বলে জানিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিমান ম্যানচেস্টার ওয়ান অফ দ্য কি ডেস্টিনেশন। আমরা নর্থ ইংল্যান্ডের সমস্ত লোকদেরকে সার্ভিস দেওয়ার জন্য ম্যানচেস্টার ফ্লাইট চালু করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের থার্ড টার্মিনাল উদ্বোধন হচ্ছে, বাংলাদেশকে আমরা একটা হাব হিসেবে তৈরি করতে চাই। আমরা ম্যানচেস্টার থেকে বাংলাদেশি এবং ইংল্যান্ডের নাগরিকদেরকে নিয়ে বাংলাদেশকে আমরা প্রমোট করব এবং আমরা এই এই রিজনে আমরা আমাদের ফ্লাইট আরো ইনক্রিজ করবো থার্ড টার্মিনাল। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, ওল্ডহাম, গ্রেটার মানচেস্টার।